রাত নাগাদ একটার দিকে আসছিল ওরা ছয় সাতজন মিলে বিজেপি তৃণমূলের লোকগুলো বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। এই খবর পেয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে ছুটে আসেন রায়গঞ্জ বিধানসভা বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা বিজেপি কর্মী সুজিত তড়ি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রচার সহ বিভিন্ন কাজ করেছেন। মঙ্গলবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী ওই বিজেপি কর্মীর বাড়িতে এসে সুজিতকে ডাকাডাকি করে দোকান খোলার জন্য বলতে থাকে। গভীর রাতেও নিজের দোকান খুলে জিনিসপত্র দেওয়ার পর সুজিতকে বিজেপি কেন করে বলে বেধড়ক মারধর করতে থাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। স্বামীকে মারধর করতে দেখে সুজিত বাবু স্ত্রী ছুটে এসে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে খবর পেয়ে বিজেপি কর্মী সুজিতের বাড়িতে ছুটে আসেন রায়গঞ্জের বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আহত বিজেপি কর্মী সুজিত ও তার পরিবারের সাথে দেখা করে তাদের সাথে কথা বলেন বিধায়ক কৃষ্ণবাবু। তাদের সাথে দেখা করে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা সুজিতকে মারধর করে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে ওই বিজেপি কর্মী সুজিত তড়ি জানিয়েছেন বিজেপি করি বলে আমাকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা মারধর করার পাশাপাশি আমাকে মেরে শিলিগুড়িতে পাঠিয়ে দেবে বলে হুমকি দেয় তারা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সঠিক বিচারের আশায় রয়েছেন ওই বিজেপি কর্মীর পরিবার। আমার নাম সুজিত তড়ি। রাত নাগাদ একটার দিকে আসছিল ওরা ছয় সাতজন মিলে বিজেপি তৃণমূলের লোকগুলো। আসার পর বলে দোকান খুলো। আমি বললাম এই রাত্রে কী করে দোকান খুলবো, এখন আমরা ঘুমাচ্ছি। বললো দোকান খুল নাহলে দোকান ভেঙে দেবো। ওই জন্য তার ভয়ে আমি দোকান খুলে ওকে জিনিসপত্র দিলাম। দেওয়ার পর তারপর বলে তুই বিজেপি কেন করিস, হ্যাঁ এখানে কেন বিজেপি করিস। এই বিজেপি করার নাম নিয়ে আমাকে মারধর করলো, প্লাস মহিলাদেরকেও পিটালো। স্ত্রীকে বলছে তুমিও কেন বিজেপি করো, প্লাস আমাকে চর থাপর মারছে। কি চাও তোমরা? আমরা চাই এটা যাতে সঠিক বিচার চাই। আমি তোমাকে মারলো কেন? এই আমি বিজেপি করি এর জন্য মারলো আমাকে। ও শাসায় গেছে যে এখানে কেন বিজেপি করবি, তুই বিজেপি করছিস এর জন্য তোকে মারছি, আবার এবার শিলিগুড়ি পাঠাবো মাইরে, এটাও বলছে। হ্যাঁ স্যার, আমি বলছি সবাইকে, আমার ছয় নম্বর ওয়ার্ডে জয়দা আছে ওনাকেও জানাইছি, আমাদের যে কৃষ্ণ কল্যাণী দা আছে ওনাকেও জানিয়েছি, প্রতিবেশীজন সবাই জানে সবাইকেও জানিয়েছি। এখন দেখি কী আসা যায়, এখন বিচার কী হয় এটাই আমি চাই, যাতে সঠিক বিচার পাই আমরা, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, নাহলে আমাদেরকে ঘর ছাড়ে যাইতে হবে। আজকে আমাকে মারছে, কালকে আমার ফ্যামিলিকে মারবে, আমরা তো চলতে পারবো না রাস্তার পথ দিয়ে। আমরা বিজেপি করি তা বলে কি আমরা অপরাধ নাকি? দেখুন, আমাদের একজন বিজেপি কার্যকর্তা হচ্ছে সুজিত উড়ি, আজকে তৃণমূলের কিছু গুন্ডারা এসে তার বাড়িতে অত্যাচার করে, রাত্রে দেড়টার দুটার সময় আসে দোকানপাট লাত মারে ভেঙে দেয়। তারপর যখন ওরা যখন বাইরে আসে, ও সুজিত আর তার ওয়াইফ যখন বাইরে আসে, তাদেরকে মানে বেধড়ক থাপ্পড় চর লাত তাত মারতে থাকে, আর তার তাকে হুমকি দেয় যে তাকে জানে মেরে ফেলে দেবে, তার ওয়াইফকে নাকি রেপ করবে। এই ধরনের তাণ্ডব তারা চালাচ্ছে। আমি এখন এদেরকে বললাম থানায় এফআইআর করতে, আর আমিও তারপর যাব আইসিস কাছে। এরা একটু নিচু জাতি বলে এসসি আছেন, তাই বলে এদের উপর অত্যাচার হচ্ছে, এটা অ্যাট্রোসিটি অ্যাক্টে কেস হওয়া উচিত। হ্যাঁ, আর যারা দুষ্কৃতীরা আছে তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করার দাবিতে আমরা থানায় দরস্থ হব। কারা করছে এটা? এখানকার তিন চারজন ইয়ে আছে, তারা তৃণমূল করে, আর এদের দায়ী এটা আছে, এ
আমাদের বুথ প্রেসিডেন্ট আছেন একজন একজন এখানে পোলিং এজেন্ট ছিলেন তো এরা বিজেপিতে বিজেপি দল করেন সেটাই এদের অপরাধ সেই অপরাধেই তারা তৃণমূলের দুষ্কৃতীরা এদের উপর অত্যাচার চালায় রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট বঙ্গের বার্তা যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি মোথাবাড়ি মালদা PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি ইংলিশ হিন্দি পড়ানো হয় এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয় এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স বিএসএফ WBP KP ITBPF বিহার পুলিশ আবগারি পুলিশ RPF ইত্যাদি এছাড়া প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং রেল ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ উইকলি টেস্ট অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা আমাদের ফোন নম্বর 7718521112 আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com